তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম তোমরা কিভাবে ঘরে বসে SMS এর মাধ্যমে তোমরা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে দেখতে পারবে, এছাড়া ব্যাংকের লাস্ট 5 ট্রানজাকশান কিভাবে দেখবে। তো সেটা কিন্তু আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেখান থেকে কিন্তু অনেকে কমেন্ট করেছে, এছাড়া অনেকে আমাকে জানতে চেয়েছে যে যাদের মোবাইল নাম্বার রেজিস্টার করা নেই, তো তারা কি জানতে পারবে কি পারবে না। এছাড়া যে সমস্ত ব্যাংকের নাম্বারগুলো দিয়েছিলাম, এছাড়া আরও বেশ কিছু ব্যাংকের নাম্বার ওখানে ছিল না, তো সেই সব ব্যাংকগুলো তারা কি করে জানবে, তো এই নিয়ে কিন্তু আমাকে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা বানালাম। তো আজকের ভিডিওতে কিন্তু পুরো ডিটেলস জানাবো। তো যদি তোমাদের মোবাইল নাম্বার রেজিস্টার নাও করা থাকে, অর্থাৎ ব্যাংকের বইয়ের সঙ্গে যদি রেজিস্টার নাও করা থাকে বা লিঙ্ক যদি নাও করা থাকে, তো কিন্তু তোমরা SMS এর মাধ্যমে জানতে পারবে। তো যে কোনো ব্যাংকের তোমরা ঘরে বসে SMS এর মাধ্যমে তোমরা জানবে যে তোমাদের বর্তমান ব্যালেন্স কত আছে বা লাস্ট 5টা ট্রানজাকশান তো তোমরা কিন্তু দেখতে পারবে। এছাড়া তোমাদের ব্যাংকে অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকেছে কিনা, তো সেটা কিভাবে ঘরে বসে SMS এর মাধ্যমে জানতে পারবে, তো আজকের ভিডিওতে পুরো ডিটেলস জানাবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোটো রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেল নতুন, তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিকে দাবি দেওয়ার, যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করি। এখানে অলরেডি কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো এখানে জনধন অ্যাকাউন্টেও টাকা ঢুকছে, তো এছাড়া কিন্তু বিভিন্ন ক্ষেত্রে টাকা ঢুকছে। তো তো এই জন্যে কিন্তু সবাই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে কিনা সেটা জানতে চাচ্ছে। তো এই নিয়ে কিন্তু অলরেডি বেশ কিছু জায়গায় হয়েছে, তো সেখানে কিন্তু তারা সুইপ মেশিন নিয়ে গিয়ে ব্যালেন্স চেক করে দিচ্ছে বা তাদের টাকা তুলে দিচ্ছে। তো এখানে কিন্তু অনেকের এরকম অভিযোগ এসেছে যে টাকা চেক করে দিয়ে বা তুলে দেওয়ার নামে কিন্তু তাদের টাকা কিন্তু অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিচ্ছে। তো অনেকে কিন্তু এই নিয়ে অভিযোগ উঠেছে। তো এখানে কিন্তু একদম তারা যখন পরে মিনি স্টেটমেন্ট চেক করছে, দেখছে যে এখানে CSC অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে, অর্থাৎ সুইপ মেশিনের সাহায্যে টাকা তুলে দেওয়া বা চেক করার সময় কিন্তু তারা টাকা তুলে নিচ্ছে। তো এইরকম অভিযোগ ওঠার কারণে তো এখানে কিন্তু ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, এবং যাদের সঙ্গে হয়েছে তো তারা কিন্তু অবশ্যই যেন ব্যাংকে জানায়, তো এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এই ধরনের ফাঁদে পা দেবেন না। তো তোমরা কিন্তু ঘরে বসেই তোমাদের মোবাইলের মাধ্যমে, অর্থাৎ মোবাইলে SMS এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ব্যাংকের ব্যালেন্স জানতে পারবে। এছাড়া চাও তো এখান থেকে মোবাইল নাম্বার রেজিস্টার না করা থাকলে কিন্তু এখানে SMS এর মাধ্যমে ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার করে নিতে পারবে, অর্থাৎ তোমাদের ব্যাংকের ব্যালেন্স বা এখানে 5টা ট্রানজাকশান দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা যারা যে কোনো ব্যাংকের, অর্থাৎ তোমাদের যার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, তো তোমরা কিন্তু গুগলে চলে আসবে, গুগলে এসে সেই ব্যাংকের নামটা লিখবে। তো এখানে আমি তোমাদেরকে সিম্পল দেখাচ্ছি ইউনাইটেড ব্যাংক। এখানে ইউনাইটেড ব্যাংক লেখার পর এখানে SMS ব্যাংকিং বলে লিখতে হবে। তো এখানে SMS ব্যাংকিং লেখার পর এটাকে সার্চ করতে হবে। তো এখানে সার্চ করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে SMS ব্যাংকিং ইউনাইটেড ব্যাংক, তো এটা একদম ইউনাইটেড ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো এখানে কিন্তু একদম তোমাদেরকে ডিটেলস দেখিয়ে দেওয়া হবে, অর্থাৎ তোমরা কীভাবে SMS এর মাধ্যমে এই ব্যাংকিং পরিষেবা পাবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এখানে ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, তো এখান থেকে তোমরা যেটা করতে চাও তো এখান থেকে দেখে নিতে পারবে। তো এরকমভাবে তো সেম জিনিসভাবে তোমরা এখানে শুধু তোমাদের ব্যাংকের নামটা দিয়ে দেবে, সেমভাবে তোমরা এখানে শুধু তোমাদের ব্যাংকের নামটা চেঞ্জ করে দেবে। তো এখানে ব্যাংকে তোমরা তোমাদের যার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে তোমরা এখানে SMS ব্যাংকিং লিখে সার্চ করবে। এখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে তোমরা কিভাবে ব্যালেন্স ইনকোয়ারি দেখবে এবং লাস্ট 5 ট্রানজাকশান কিভাবে চেক করবে। এছাড়া তোমাদের যদি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন না করা থাকে তো তোমরা কিভাবে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করবে, তো সেটা কিন্তু তোমাদেরকে এখানে দেখিয়ে দেওয়া হবে। তো এখানে তোমাদেরকে আমি আরেকটা ব্যাংক দেখাচ্ছি, এখানে আমি এলাহাবাদ ব্যাংকের দেখাচ্ছি। এখানে আমরা এলাহাবাদ ব্যাংক SMS ব্যাংকিং এটা লিখে সার্চ করব। তো এটা লিখে সার্চ করলে প্রথমেই দেখবে যে অপশানটা চলে এসেছে, তো এখানে কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ এলাহাবাদ ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো এখানে কিন্তু সিলেক্ট করলেই দেখতে পাচ্ছ একদম এখানে নিয়ে চলে এসেছে। তো এখানে আসার পর এখানে ডিটেলস দেখিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে, এখানে যাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা নেই তো তাদেরকে কী করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে তাদেরকে SMSটি পাঠাতে হবে 9223150150, তো এই নাম্বারে SMS পাঠাতে হবে। তো এখানে কিন্তু তোমরা বড় হাতের REG লিখবে, লিখে স্পেস দেবে, তারপরে কিন্তু তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে। দেওয়ার পরে কিন্তু তোমরা রেজিস্টার মোবাইল নাম্বার, তো এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে, অর্থাৎ তোমরা যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করতে চাইছো তো সেই মোবাইল নাম্বারটা তোমাদেরকে দিয়ে
তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে 9223150150। তো এই নাম্বারে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো এই নাম্বারে পাঠিয়ে দিলে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা এই নাম্বারে অর্থাৎ 9224150150 তো এই নাম্বারে কিন্তু কল করবে। কল করলে এখানে অটোমেটিক কেটে যাবে। কেটে যাওয়ার পর কিন্তু লাস্ট 5টা ট্রানজ্যাকশান কিন্তু তোমাদের মোবাইলে চলে আসবে, অর্থাৎ মোবাইলে SMS-এর মাধ্যমে কিন্তু চলে আসবে। বন্ধুরা, এখান থেকে কিন্তু এইরকমভাবে অর্থাৎ অনলাইন থেকে কিন্তু তোমরা যে কোনো ব্যাংকের অর্থাৎ তোমরাতে যার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, তো তোমরা কিন্তু এরকম গুগলে এসে তোমরা ফার্স্টে তোমাদের সেই ব্যাংকের নাম দেবে, তারপরে লিখবে ব্যাংক, তারপরে স্পেস দিয়ে এখানে SMS ব্যাংকিং বলে তোমরা লিখবে। তো লিখে সার্চ করলেই দেখবে এখানে চলে আসবে। তো এখান থেকে তোমরা ফার্স্ট অপশানে ক্লিক করে এখানে দেখে নিতে পারবে। তো তোমাদের ব্যাংকে যাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা নেই, তো SMS-এর মাধ্যমে কীভাবে রেজিস্ট্রেশন করবে এবং তোমরা কীভাবে SMS-এর মাধ্যমে 5টা ট্রানজ্যাকশান বা ব্যাংকের ব্যালেন্স কীভাবে চেক করবে, তো এখান থেকে কিন্তু এরকমভাবে তোমরা দেখে নিতে পারবে। তো কিন্তু আগের ভিডিওতে আমি বেশ কিছু ব্যাংকের নাম এবং সেখানে ফোন নাম্বার সমেত দিয়ে দিয়েছিলাম। তো সেখানে কীভাবে কল করে তোমরা ব্যাংক ব্যালেন্স জানতে পারবে এবং লাস্ট 5টা ট্রানজ্যাকশান জানতে পারবে। এছাড়া এখান থেকে কিন্তু তোমরা সব ব্যাংকের জানতে পারবে। তো সেখানে কিন্তু জানিয়েছিলাম লিমিটেড কিছু ব্যাংকের, তো এখানে তোমরা সব ধরনের ব্যাংকের কিন্তু এখান থেকে সার্চ করে দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এছাড়া যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম টাইপের আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।